বিগত বছরে নাই এই বছরও বাধারঘাট স্থিত দশরথদেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফাইভ এ সাইড প্রাইজ মানি নক আউট ফুটবল আসরের আয়োজন করা হয়। আজ এবং আগামীকাল অর্থাৎ 9 এবং 10 নভেম্বর দুদিন চলবে এই ফুটবলের আসর। শনিবার দুই দিন ব্যাপী আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব, যুগ্ম সচিব, সহ সভাপতি এবং ট্রাফিক এসপি মানিক দাস সহ দশরথদেব গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা। এদিন এই আসরের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, আগেকার সময় শিশুরা মাঠে খেলাধুলা করত। এই খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে একটা সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে উঠত। এতে করে শিশুরা একটা সুস্থ জীবনের অধিকারী হতো এবং একজন সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠত। কিন্তু বর্তমানে শিশুদের আর মাঠে খেলতে দেখা যায় না, পড়াশোনায় আবদ্ধ হয়ে রয়ে গেছে শিশুদের জীবন। তাই শিশুদের একটি সুস্থ জীবন প্রদানের জন্য পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ প্রদানের জন্য সকল অভিভাবকদের আহ্বান জানান তিনি। ধানের ক্ষেতে খেলেছি, হয়তো ছেলেমেয়েরা মিলে এলাকার কারোর বাড়ির বড় উঠোনও খেলেছে, কিন্তু বর্তমান সময়ে আমরা যারা খেলে বড় হয়েছি, পড়াশোনা করে বড় হয়েছি, একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এবং মেলামেশার মধ্য দিয়ে যেভাবে বড় হয়েছি, সেটা কিন্তু এই মাঠে আপনারা ধরে রেখেছেন। কিন্তু এই মাঠেই যারা আছেন বা আমি যিনি আছি, আমি নিজেও আমার মেয়েকে, আমার একটি মেয়ে সন্তান আছে, আমি কিন্তু আমার মেয়েকে সেভাবে মাঠেও দিচ্ছি না, কোনো ধানের ক্ষেতেও দিচ্ছি না, কারোর বাড়ির উঠোনেও পাঠাচ্ছি না, কারোর ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করে খেলাধুলা করা বা গল্প করার জন্য। এই যে পরিবেশ আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য গড়ে তুলছি, আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে এই পরিবেশ দেয়নি, এক সুন্দর সুস্থ পরিবেশ দিয়েছিল যা আজকেও আমরা ধরে রাখার চেষ্টায় আছি। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই পরিবেশে তৈরিই করছি না যে যেন আগামী দিন আমরা যদি না থাকি, আমাদের ছেলে মেয়েরা এত সুন্দর শান্তি শৃঙ্খলা এবং আলোকিক পরিবেশ যেন ধরে রাখতে পারে। তা আমি এই মঞ্চ থেকে অনুরোধ করব, আমরা মাঠে আসছি, আমাদের ছেলে মেয়েরাও যেন মাঠে আসে, পড়াশোনার পাশাপাশি নিজের শারীরিক সুস্থতা যেন চিন্তা করে, প্রফেশনালি যারা খেলছে, যাদের অভিভাবকরা নিজের ছেলে মেয়েকে প্রফেশনালি দিয়ে রেখেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। কারণ ওনারা বুঝতে পেরেছেন পড়াশোনার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা কতটুকু দরকার এবং খেলতে হবে নিজের ভবিষ্যতের জন্য, কিন্তু প্রফেশন ছাড়াও পার্সোনালি নিজের জন্য আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, পাশাপাশি আমার পরিবারে, আমার পরিবেশের, আমার এলাকার, আমার রাজ্যের, আমার দেশে প্রত্যেকে যেন সুস্থ থাকে সেটা চিন্তা করতে হবে। আমি কীভাবে নিজেও সুস্থ থাকবো, পাশাপাশি আমার আগামী প্রজন্মকে এক সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারবো, স্বচ্ছ পরিবেশ দিয়ে যেতে পারবো, সেটাও কিন্তু আমাদেরই চিন্তা করতে হবে। এবারের এই ফুটবলের আসরে মোট 20টি দল অংশগ্রহণ করে। আসরে চ্যাম্পিয়নের স্থান অধিকারী দলের জন্য রয়েছে 8,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দলের জন্য রয়েছে 5,000 টাকা সহ ট্রফি। এছাড়াও প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের জন্য থাকছে পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।